এখানে যে গেলাম তো কেমনে আইসস? তো হে কইলো যে হেরে একটা মানুষে তারে গাড়ির মধ্যে উঠে লই আইছে। আমি জাস্ট নাও খবর পাই আমরা আইছি করিমগঞ্জ রেল গেট। এখানে এই যে ছেলেটারে দেখতে পাড়া ছোট ছেলে, এই ছেলেটারে পাইছে তারা। কি তো হইছিল ঘটনা? ঘটনা হইছে গিয়া আমরা তো এখানে দাঁড়ানি রে একটা ধরিয়া, তার লোকে ডং করে কইছি যে তোর লুঙ্গি কু দিয়া যা রে। ও হে দাঁড়াইছে আই আপনি যে গেলাম কি তো হইছে? কইলো যে হে নিবিয়ার থেকে আইছে। কেন কে আইছে? তোর লোকে মা বাবা? বলে হে বাবা নাই, মা আছে। আর দ্বিতীয়ত কত হয়েছে তারা যে গেলাম যখন যাইতে কই নিবিয়া বাড়ি আছে, আমি গাড়ি তো পাইতে নাই তো রাত্রে তো যাইতে গিলা। ওই কারণে আমি তোমার হেরে দি ফোন লাগাইছি, বাপির দি তোমার কাছে সুন্দর ধরে ফোন করো, সুজন দা আইলে তার একটা ব্যবস্থা করা যাইব। কেন যে গেলাম তো কেমনে আইসস? তো হে কইলো যে হেরে একটা মানুষে তারা গাড়ির মাঝে উঠে লই আইছে। হ্যাঁ তো রাত্রে রইসস কই? বলো এখানে এখানে রাত্রে হাঁটাহাঁটি করছি, এখানে থাকছি। তারে কি তা করছে? মানে হে মানে হে কইছে আমার খেলাত আসলো, খেলার মাঝে তারে রুমাল দিয়ে তার মুখ জাতা মারিয়ে তারে গাড়ি দুটো তারা লই আইছে। এখানে আসার পরে হে গাড়িতে আসলো কোন জায়গাতে গাড়ি আসলো তুমি? এদিকে গাড়ি থেকে কিভাবে নামছো তুমি? তখন আমি চাই যে তার বাবা তার মা বাবার কাছে যাওক, তার বাবার নাই কই যখন মা আছে যেখানে দেখো যাতে কেউ যদি চিনে পরিচয় যোগাযোগ করিয়া তারে আইয়া নিয়ে যাও। তুমি তো এই যে ছেলেটারে আমরা রেল গেটের সামনে পাইছি, তার বাসা হইছে কি নিবিয়া? নিবিয়া নানি, তোমার নাম কি? তা নাম রুয়েল। বাবার নাম? হ্যাঁ হুসেন। নানি লুঙ্গি উঙ্গি পরা পায়ের মধ্যে ফেকুক দেওয়া, কে আনছে তোমারে? মানে তুমি কেন কেমনে আইলে? হ্যাঁ বেটা একজনে কিলা আনছে? হাতি দেখাও, হাতি দেখাও কেমনে? রুমাল দি কিলা? রুমালটা ঢুকাই দিছে নি তোমারে? রুমাল মুখো দিয়া? ওকে কোন সময় আনছে? কালকে আনছি। আর গতকালকে কই আসলাই? করিমগঞ্জ কোন? তোমরা ধরো করিমগঞ্জ কোন সময় আইছো? হ্যাঁ ও বুঝছো না কোন সময় আইছো? নানি তোমার বয়স কত? 10 বছর। নানি 10 বছর এই ছোট ছেলেটারে আমরা পাইছি, তারা ছেলেটারে পাইয়ে আমার খবর দিছে একেবারে ছোট ছেলে। ওকে তো এখন আমরা তারে এখান থেকে সদর থানা তুইয়া যাইমু, এখানে হ্যান্ড ওভার করবো। ওকে তো আপনার লোকে থাকবা, আমরা দেখি কিটা করা যায়। এটা এটা নাই, এটা ওই যে স্যার আগের একটা কেস নানি মিসিং যে এটা হে নাই, এটা দেখে লাইস আমরা আছে। আরেকটাও কেস আছিল যেটা একটা মাদ্রাসা ছেলে সরগুলা তাকিয়া স্যার আগে যেটা আছিল তো মিসিং হয়ে গেছে, তো আমি ক্রস চেকিং করছিলাম কিন্তু এই ছেলেটা ওই ছেলেটা নাই। যাইতাম আসলাম একটা চৌদ্দ মঙ্গলের পার্টি আর একটা ভিডিও করাতে আসলাম, আর তার শরীরও ঘুরা দিজা তো বিয়াল চৌদ্দ মঙ্গল যাওয়ার লাগে রেডিও টিভি বাইরছিলাম। এখন তা তো এই কাজ ধরাও ঠোঁট দাও, কিন্তু এটার লগে আমার এখন ফ্যান্টও ঘুরা বিজি যার, আর গরিবর তো আমার একটাও ফ্যান্ট আছে। তো তখন আমি তাহলে লিয়া লিয়া থানা যাইলাম এখন, ঠিক আছে এখান থেকে তাহলে আমরা হোমে ফাটাই দিব, আর কালকে তার মা বাবা ইয়ে তাহলে লইয়া যাইব গিয়া। হে একটু ডোলা একটু ডোল লাগেনি তোমার? হ্যাঁ কেনে ডোল লাগে? আচ্ছা বকুলে ডরাইও না, কিছু খাইছো নি? খানি খানি খাইছো নি? খাইছো নানি? আচ্ছা ঠিক আছে আমি সব ব্যবস্থা করিয়া দিই। আমি জয়ের দোকানে আসলাম, এই যে জয় শুদ্ধতরের ফটো জোন, তারা এখানে একটা বাম্পার ওভার আনছি আছে যে মাত্র 999 টাকায় কম্পিউটার, ও ভিডিওটা করতাম আসলাম। তো লোকে কেস আর একটা ফাইল নিছি, তো ভাবলাম একটু যাইতে যাইতে হইয়া যাই গিয়া 99 নয় 9999। তোর লাগে বেটা 9 একু কম দিলাইছে বেটা। আলার এতে আর বা শিববাড়ি রোডের ফটো জোন, এবং সামনে ওই যে ক্যাবিনেট দেখরা, এবং ও এদিকে এদিকে একটু কইয়া যা, জলদি আয় জলদি আয়, সময় কম। এই দেখুন সামনে ওই যে কালার রুলার দেখলে, এগুলো ক্যাবিনেট কিটা অফার কিটা অফার কিটা জলদি কো। 9999 টাকা কম্পিউটার মনিটর একটু সুদাল, আর রেমও থাকবে লাইফ টাইম গ্যারান্টি, আর বাকি সব তাহলে 1 বছর বাকি সব থাকবে। আর ইও কিটা কিটা ডাটা কেবল 18 টাকা না 20 টাকা না কিটা 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 ডাটা কেবল ট্যাক্সি ট্যাক 20 টাকা ডাটা কেবল। আর ইও মোবাইলের ডিসপ্লে? মোবাইলের ডিসপ্লে 700 টাকা থেকে 700 টাকা থেকে শুরু নানি। তো আপনারা যা যারাই দেখরা, আপনারা মোবাইলের ডিসপ্লে লাগে কম্পিউটার লাগে তার কেন আইজি বা মাত্র 9999 টাকায় কম্পিউটার ফাইরা, ঠিক আছে? এটা কিটা অফার? নিউ ইয়ারের অফার, বাম্পার অফার না কিটা মনসুন অফার ওরকম উদরণ নানি। তো এটাও দেখতে যাইতে আপনাদের কই দিলাম আর কি, নাইলে হ্যাঁ রাগ করে দিব। এখন তাদের কইছি যে হ্যাঁ আধা ঘন্টা অপেক্ষা করুক, তার একটা ব্যবস্থা করিয়া দিয়াই। টুপি লাগেনি তোমার? দেখি দেখি ও তার টিফিন রেডি হয় না, সরি চলো।
তো আমরা করিমই সদর থানা যাই গেছি, এখন তারে এখানে নিয়ে আমরা হ্যান্ড ওভার করব। আইও আমরা এখন তারে থানার ভিতরে লইয়া যাইলাম। তো বন্ধুরা, এই যে ঘটনা হয়েছিল গিয়া বুধবারের রাত্রের ঘটনা। তো আজকে যখন ভিডিওটা আপনি দেখলেন, আজকে হয়েছে শুক্রবার। তো বুধবারের রাত্রে যখন আমরা তারে থানা হ্যান্ড ওভার করছি, তো পুলিশের পক্ষ থেকে নিবিয়া আউটপোস্টের লগে যোগাযোগ করা হয়েছে। এবং তো এর ফলে যেটা আমি খবর পাইছি যে আমি তো ফেসবুকে জিনিসটা দিছিলাম, একটা লাইভ ভিডিও করছিলাম পেজ থেকে, তো তার পরিবার থেকে আমার কাছে খবর আইছে। এরপর তারা পরিবারও আমার ফোন করিয়া কইছিল যে তারা নেক্সট দিন আইয়া নিব, কিন্তু তারে ওই দিনই রাত্রে মানে বুধবার পরে বৃহস্পতিবার রাতে 1:30টার সময় তারা করিমগঞ্জ থানাতে আইছে, আইয়া তারা মানে তারা এখান থেকে লইয়া গেছে। ওকে, তো ইন দ্য মিটাইম ভিডিও করতে পারছিলাম না, তো আজকেই আমি ভিডিওর মধ্যে এটা দিলাম আর কি। তো থ্যাংক ইউ জানাইলাম তারা রে, যারা ওই ছেলেটারে পাইছে, আমার ছোট ভাই যারা পাইয়া আমার ইনফর্ম করছে। ওকে, তো বিভিন্ন সময়ে যারা এরকম পায় সবাই ইনফর্ম করে এবং পুরো সাহায্য করি, যাতে ছোট কোনো বাচ্চা যেই থাকুক না কেন, সে যাতে পরিবারের লগে রিইউনিয়ন হয় আর কি। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম ভিডিও আপনার কিরকম লাগে আপনারা কমেন্টের মধ্যে করবেন। ঠিক আছে, তো ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাজের সাথে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরে কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই, আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট।